এখানে আনহা তো বলছে আনহার কি দেখাতে তো আনহা কী জিনিস কিনেছি আগে ফার্স্টে দেখাই ঠিক আছে আনহা যেহেতু সামনে বাঁধতে হবে দেরি আছে অবশ্য ওর জন্য এগুলো কিনেছি হ্যাঁ হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ বার্থডে সরঞ্জাম থাক এখন হ্যাঁ এমন ধরে থাকলো আচ্ছা তোর বেলুন আছে ওর অনেক বেলুন আছে তার সাথে এইটা একটা দিয়েছে কি বেলুন এগুলো ফুলাতে হয় এরম পাঁচটা বেলুন থাকবে এই জিনিসটা নিয়েছি আমি আর তার সাথে অনেক কিছু তো আছে ওর ঘরে হ্যাঁ না সবাই বসে পড়ে এখানটা বসে পড়ে হ্যাঁ না এগুলো আনহার জিনিস হ্যাঁ

এই ব্যাগটা কিনেছি এটা আমার জন্য কিনেছি ব্যাগটা ভালো বেশ ব্যাগের ভেতর কি আছে এই ব্যাগের ভেতর অনেক কিছু আছে হ্যাঁ এই ব্যাগের ভেতর একটা ছোট্ট ব্যাগ আছে যেটা আম্মুর জন্য কেনা হয়েছে আনা দেখো ছোট্ট ব্যাগ এটা কার জন্য কিনেছি নানি জন্য এই একটা ব্যাগ আছে এখানে আমার সাজবাজ রাখার তিনটে ব্যাগ কিনেছি এর ভেতর তিনটে ব্যাগ আছে এরকম তিনটে যে ব্যাগগুলো হয় এগুলো তো আমি সাজবাজ রাখবো বলে এটা নিয়েছি আর এখানে নিয়েছি পাপার জন্য একটা বেল্ট শিলাদার্স থেকেই নিয়েছিলাম এই বেল্টটা আনহার পাপার জন্য ওর এত শপিং করলে আমার জন্য কিছু কিনলে না ওই জন্য ওনার জন্য এটা কিনেছি এই বেল্টটা এইগুলো এখন এর ভেতরে পুরে দিই আপাতত পরে দেখা যাবে এই চলে গেল ব্যাগের পর্ব আনাটা না বহুত পেরেশান করছে বসো বেলুন পেয়ে গেছে ও মাথা খারাপ করে দেবে আমার

এই শাড়িগুলো কাকে কখন দেওয়া হবে সেটা পরে বলে দেবো এখন শুধু যা শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা যখন দেওয়া হবে তখন অবশ্যই জানতে পারবে কাকে দেওয়া হবে কি এখন ডাকের এখানে রাখো এগুলো এখানে রাখো বসো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন অবশ্যই বন্ধুরা এই একটা শাড়ি কেন তার জ্যাকেট এখানে সায়া ব্লাউজ আছে সেটের

আমার চুড়িদার আছে চুড়িদারটা খুলছি না এত সুন্দর করে করা আছে এটা হচ্ছে নাই রাখার চুড়িদার এটা এরকমই থাকুর পায় এখানে আমুর নাইকি আছে একটা দুটো তিনটে চারটে নাইটি গুলো হচ্ছে ফুল হাতা আছে তাই তো কোয়াটার ফুল হাতা আছে এইগুলো সব আমুর জন্য কুর্তি কেনা হয়েছে নাইটি কুর্তি একটা বার করে দেখাচ্ছি দেখো এই হচ্ছে কুর্তি এর সাথে একটা আছে এই একটা এই দুটো একই ডিজাইন এটাও এটা একটু আলাদা ডিজাইন এটা একই এটাও একই শুধু কালার আলাদা আর এটা একটা আছে চারটে কুর্তি আছে এখানে আবার জামুর শপিং আছে জামুর শপিং আছে অবশ্য দেখাচ্ছি আপনাদের এই একটা আছে আমার আমারগুলো আমি বাড়িতে গিয়ে দেখাবো এখন অত খুলে দেখাতে পাচ্ছি না এটা হচ্ছে আমার এখানে আন্নার ওয়াটার বোতল নেওয়া হয়েছে একটা ওয়াটার রং পেন্সিল নাও নিয়ে এইখানে আছে আমার জামা এই জামাটা আমি এখন দেখাবো না বিকজ এই জামাটা আমার ঈদের জন্য বাপের বাড়ির তরফ থেকে যাবে তো যখন ঈদের শপিং এখান থেকে যাবে তখনই আমি আপনাদের সাথে শেয়ার করবো যে এখানে কি দুটো জামা কিনেছি ঠিক আছে এখন এই জামাটাকে আমি টপ টপসিক্রেট রাখলাম তো কেমন হয়েছে আজকে ড্রেসগুলো বলবেন দাও কেমন হ্যাঁ কেমন হয়েছে ড্রেসগুলো বলবেন এখানে আমি এখানে কাপড়ের বাজার নিয়ে বসে পড়েছি দেখিয়ে তো আপনাদেরকে দিলাম এবার আমাকে এগুলো সব তুলতে হবে যেটা আম্মুর সেটা আম্মুকে দিতে হবে যেটা আমার সেটা আমাকে নিতে হবে অনেক কাজ আছে এই শাড়িটা তো দারুণ হয়েছে কাছ থেকে একটু দেখাচ্ছি এই শাড়িটা এগুলো মায়েদেরই শাড়ি সব আমার আমার জন্য আমি শাড়ি কিনি বন্ধুরা আমার জন্য আমি যত রকম কুর্তি কিনেছি এই একটা কুর্তি নিয়েছি এখানে আর একটা কুর্তি এখন খুঁজে পাচ্ছি না বন্ধুরা কোথায় যাই হোক আছে তো দেখুন বন্ধুরা এইগুলো কিনেছিলাম যেগুলো ব্যাগ থেকে বেরোলো আর এখানে দেখুন আনহার জন্য কত লজেন্স আনহাকে দেখুন দেখা টুপি পরে বোতলে পানি নিয়ে আর লজেন্সগুলো আরে না আরেকটা আছে এটা আমি কিনেছি এইটা আমার বেশ ভালো লাগে লজেন খাবে তোমাকে কাকু দিল তো ফ্রি ফ্রি লজেন দুটো দুটো লজেন ওকে দিয়েছিল ফ্রি আর দাঁড়াও না কোন দিকটা ছিঁড়বো ভেবে পাচ্ছি না তো মজা না মজা বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ